থরি তামাকে কি কি দিয়েছে সেটা এবার চলো তোমাদের দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা আর তোমরা দেখছো সোমাস ডেইলি লাইফ। আজকের আবার আমি একটা শপিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এর আগের দিন যখন পূজা শপিং এর ব্লগটা করেছিলাম তখনই আমি বলেছিলাম আমার প্রচুর কিছু কেনাকাটাই বাকি রয়েছে, ছেলেরও জিনিস এবং আমার শাড়ি, এগুলো কিনতে পারছিলাম না তখন কারণ ছেলের এক্সাম চলছিল। তো ছেলের এক্সাম তো শেষও হয়ে গেছে আর আমার যা যা কেনাকাটি বাকি ছিল সেগুলো করে ফেলেছি, তাই সেগুলো নিয়ে আজকের বসে গেছি তোমাদের দেখানোর জন্য। তোমরাও দেখে বলো যে কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে। তাহলে আর বেশি কথা না বলে চলো দেখানো শুরু করে দিই। ফার্স্টেই যে শাড়িটা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে এই শাড়িটা, এটা একটা হ্যান্ডলুম শাড়ি। পুজোতে একটা হ্যান্ডলুম না হলে আমার চলেই না, প্রতি বছর অন্তত একটা তো হ্যান্ডলুম আমার চাই, কারণ যা গরম পড়ে হ্যান্ডলুম শাড়িগুলো পরে বেশ আরাম হয়। তো এই যে এই একটা হ্যান্ডলুম শাড়ি, এটা হচ্ছে আঁচলটা, আঁচলটার মধ্যে এরকম হরিণ হরিণ আঁকা রয়েছে। এই ভেতরটা হচ্ছে এই রকম গ্রিন কালার আর ভেতরেও কিন্তু জড়ি দিয়ে এই রকম হরিণ আঁকা আঁকা রয়েছে এই যে, আর পাটটা হচ্ছে এই রকম, মানে এই এই রকম টাইপের হবে শাড়িটা। আর ব্লাউজ পিসটা কিন্তু এই আঁচলের কালারের মতোই, এই যে এই কালারেরই ব্লাউজ পিস রয়েছে, এই কালারেরই ব্লাউজ পিস রয়েছে। যদিও এই কালারের প্রচুর ব্লাউজ আমার কাছে রয়েছে তাই আমি এখন ব্লাউজটা বানাইনি, পুজোর পরে বানাবো। তো এই যে জানি না ক্যামেরায় গ্রিন কালারটা কেমন আসছে, তো বেশ ভালো, গ্রিনটা ক্যাটক্যাটেও নয় আর বেশ গর্জিয়াস, আমার তো খুব পছন্দ হয়েছে। এরপরে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটা ঢাকাই জামদানি শাড়ি, এটা পুজো পারপাসে পরার মতনই শাড়ি। এই যে রেড কালারের পাড় আর বডিটা হচ্ছে এই রকম, এর মধ্যে রেডও আছে, গ্রিনও আছে, হোয়াইটও আছে আর ভেতরটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এই যে। আর এর আঁচলটা হচ্ছে দেখাচ্ছি এই রকম, আমার অ্যাকচুয়ালি এই রকম টাইপের শাড়ি ছিল না, তো তাই আমি ভেবেই রেখেছিলাম একটা ঢাকাই জামদানি নেব একটু লাইট কালার হোয়াইট বা ক্রিমের মধ্যে। তো এটা দেখে খুব পছন্দ হলো কারণ এর ফুল বডিতে কাজ রয়েছে, তো এই রকমই কাজ ফুল বডিতে যাচ্ছে, তো এই জন্য এই শাড়িটা আমি কিনলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। এই যে দেখাই যে জোজোর জন্য কি কি জামা কিনেছি। ফার্স্টেই দেখাই এই জামাটা, এই যে এটা একটা হাফ শার্ট, এই যে এই শার্টটা কিনেছি, এইরকম একটা হোয়াইট শার্ট, এটাও হাফ কিনেছি। যেহেতু পুজোর সময় প্রচন্ড গরম থাকে তাই হাফ শার্টই ওকে কিনে দিয়েছি। আর একটা কিনেছে একটা টি শার্ট, এই যে এই কালারে, এই কালারের একটা টি শার্ট। আর হচ্ছে এটা আর খুলছি না, এই যে ডিপ ব্লু কালারের মধ্যে ছোট ছোট বুটি বুটি দেওয়া, এটা ফুল শার্ট, এই একটাই ফুল শার্ট কিনে দিয়েছি। সবকটাই জোজো অবশ্য নিজেই পছন্দ করে কিনেছে। আর শরীর আমাকে কি কি দিয়েছে সেটা এবার চলো তোমাদের দেখাই। ফার্স্টেই দেখাই এই শাড়িটা, এটা একটা পিওর সিল্ক শাড়ি, এই যে এটা হচ্ছে যাচ্ছে পাড়ে আর এটা এইভাবে, আসলে এটা হচ্ছে পাড় আর ভেতরটা পুরো ব্ল্যাক কালার আর এটা হচ্ছে পাড়ে পড়বে
আর এর উপর উপরের দিকটায় পড়বে এই রকম, আর আঁচলটাও না এই রকমই কাজ করা। এই যে এই একটা কাতান সিল্ক, কালারটা কেমন আসছে জানি না, এটা হচ্ছে ডিপ বটল গ্রিন। এই যে এটা হচ্ছে আঁচল শাড়িটার, আর বডিটা দেখাচ্ছি, বডিটা হচ্ছে এই কালার, এই রকম শাড়িটা, শাড়িটা হচ্ছে এই কালার দেখাচ্ছি। এই যে কালারটা আমার খুব পছন্দ হয়েছে, আর এই কালারের শাড়ি আমার মোটামুটি নেই, গ্রিন কালার রয়েছে কিন্তু এই গ্রিনটা আমার কাছে ছিল না, তাই এই শাড়িটা না মডেলের গায়ে পরানো ছিল, দেখেই আমার এত পছন্দ হয়ে গেছে, আমি শ্রীনিকেতন থেকে কিনেছি, তো আমার খুব পছন্দ হয়েছে আর সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিয়ে। তোমাদের এদের মধ্যে কোন শাড়িটা সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। এবারে দেখাই জোজো কি পাঞ্জাবি কিনেছে। এই যে এই পাঞ্জাবিটা কিনেছে, পাঞ্জাবিটার মধ্যে কিন্তু এই রকম কাজই পুরোটা রয়েছে, এক পাশে আর এক পাশটা এরকম সিম্পল ওয়ার্ক করা রয়েছে। এই পাঞ্জাবিটা আর খুললাম না, খুললে পরে ভাঁজ করা খুব কষ্টকর হয়ে যাবে, তাই পাঞ্জাবিটা এইভাবেই দেখে নাও। এবারে দেখাই জোজো কি জুতো কিনেছে। এই যে এই জুতোটা জোজো কিনেছে খাদিমস থেকে, তো এর কালারটা একটু অন্যরকম লাগলো তাই এই জুতোটাই কিনলো, তো কি কালার সেটা কিন্তু বলতে পাচ্ছি না, গ্রিন কালার কিন্তু অন্যরকম গ্রিন। এই যে তো জুতোটা বেশ ভালোই লেগেছে আমার, আর আমি আর শরীর এবারে জুতো কিনিনি, এবারে অনেক জুতো রয়ে গেছে তাই আর এবছর জুতো কিনিনি, পরে যখন লাগবে তখন কিনে নেব। তো এগুলোই মোটামুটি কিনেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, তোমরা কিন্তু অনেকে লাইক করতে ভুলে যাচ্ছ তাই ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও, আর যদি নতুন হয়ে থাকো এখনো আমার ফ্যামিলির সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে প্রেস করে তার পাশে বেল আইকনটা ক্লিক করে রেখে দিও, তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো চলে, আবার দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি, তাহলে আজকের মতো বাই বাই।